এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইস প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন প্রণালীর উপর নির্মিত হতে যাচ্ছে গলুই নামের একটি সিনেমা। 2020-21 মেয়াদে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করবেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। জানা যায় আগামী 20 সেপ্টেম্বরের দিকে গলুই সিনেমার শুটিং শুরু হবে। শাকিব খানকে নিয়ে গলুই সিনেমাটি পরিচালনা করবেন হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার পরিচালক এস এ হক অলিক। দ্বিতীয়বারের মতো তিনি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। এর আগে অলিক পরিচালিত আরো ভালোবাসো তোমায় দিয়ে শাকিব খান তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। চ্যানেলে অনলাইনের সাথে আলাপে পরিচালক এস এ হক অলিক বলেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে, ওই অঞ্চলে এর আগে কখনোই কোনো সিনেমা শুটিং হয়নি, একেবারে র লোকেশনে আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটির একটা বড় অংশ জুড়ে থাকবে নৌকাবাইস। জামালপুর ও টাঙ্গাইলে গলুইয়ের শুটিং হবে। টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষের ইচ্ছে আছে সিনেমার সংশ্লিষ্ট পুরো টিমের। তবে সিনেমাটিতে নায়ককে এমন লোকে হাজির করা হবে যা তার কেরিয়ারে আগে কখনোই দেখা যায়নি। সব মিলিয়ে চেষ্টা করছি অসাধারণ কিছু দর্শকদের উপহার দেওয়ার। সরকারি অনুদানে সিনেমা হলেও আয়োজনে কোনো কমতি রাখছেন না প্রযোজক খসরু। নৌকাবাইস প্রতিযোগিতায় গ্রামাঞ্চলে যেসব উৎসব বিরাজ করেন সেসব কিছু তুলে আনা হবে গলুইতে, বলেন এস এ হক অলিক। তিনি আরো বলেন, গলুই মানে নৌকার গলুই, নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবনধারা। এর মধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন বড় সিনেমার মধ্যেই থাকবে, আর সেজন্য এর নাম গলুই। এদিকে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজন করছেন খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, গলুই হবে ভিন্ন ধারার বাণিজ্যিক সিনেমা। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, গলুই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে এই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক, নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।